আসসালামু আলাইকুম সবাইকে, এই যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এমন একটি ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দিব যে ডিভাইসটির মাধ্যমে আপনারা মোবাইলের সিম ব্যবহার করে ওয়াইফাই ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি ওয়েলেক্স 4G LTE অ্যাডভান্স মোবাইল ওয়াইফাই এই ডিভাইসটির সাথে। এই ডিভাইসটি ব্যবহার করে আপনারা এই ডিভাইসটিতে আপনারা মোবাইলের সিম ব্যবহার করে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তো এই ডিভাইসটির কী সুবিধা আছে, কী অসুবিধা আছে, ফুল রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। যারা আমার চ্যানেল নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন চলে যাই ভিডিওতে। আমরা চলে এসেছি মূল ভিডিওতে, ওয়েলেক্স 4G LTE মোবাইল ওয়াইফাই। এখানে ইন্টারফেসটি এরকমের দেখা যাবে, সুপার 4G ফায়ার জেনারেশন 5 এই সাইটে নামটি লেখা আছে। এরপরে এই সাইটে পিছন সাইটে কিছু নির্দেশিকা দেওয়া আছে, নেটওয়ার্ক গ্লোবাল অপারেটর, মাল্টি টার্মিনাল, লাস্টিং পাওয়ার সাপ্লাই, স্মার্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট। তো আমরা কথা না বাড়িয়ে আমরা দেখি বক্সটির ভিতরে কী কী আছে। তো আমরা এটিকে খুলে নিই। প্রথমে যেটি পেলাম একটি পাওয়ার কেবল, যেটি দিয়ে চার্জ দেওয়া যাবে আপনার স্মার্টফোনের যে চার্জারটি আছে সেখানে এটি ইউজ করে চার্জ দিতে পারবেন। এরপর পেলাম একটি নির্দেশিকা, এখানে রয়েছে একটি নির্দেশিকা, ওয়েলেক্স 4G পকেট রাউটার। নির্দেশিকাটি এখানে এভাবে দেখতে পারবেন, এই যে ভালোভাবে নির্দেশিকাটি পড়ে নেবেন। এই যে এখন আমরা চলে যাব মূল যে প্রোডাক্টটি আছে, এই যে দেখুন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, যেটি আমি দীর্ঘ এক মাস থেকে ব্যবহার করছি এবং তারপরেই আপনাদের জন্য রিভিউটি রেডি করেছি। তো আসলে আমি দীর্ঘ এক মাস ব্যবহার করার পরে যেটি বুঝতে পারলাম যে আসলেই এই ওয়েলেক্স এই পকেট রাউটারটি খুবই মানসম্মত একটি রাউটার, যেটি ব্যবহার করে আপনি অবশ্যই ভালো লাগবে আপনার। পিছনে দেখুন লেখা আছে 4G প্লাস LTE মোবাইল ওয়াইফাই ওয়েলেক্স পাওয়ার বাই। তো এখানে আছে চারটা ইন্ডিকেটার, একটা নেটওয়ার্কের, একটা ব্যাটারির, একটা মেসেজের, একটা ওয়াইফাইয়ের। এটা যখন আপনি অন করবেন তখন আপনার এই ইন্ডিকেটারগুলো জ্বলবে নিতে। এখানে আছে নামটা, এপাশে দুইটা বাটন আছে, একটি পাওয়ার বাটন এবং একটি WPS বাটন। আমি বিস্তারিত আস্তে আস্তে বলতেছি। পিছনে আছে আপনার USB কেবল, যেটা দিয়ে আপনি চার্জ দিবেন, পাওয়ার কেবল, এটা এখান দিয়ে আপনি চার্জ দিবেন। এখানে একটি ফিতা লাগানোর ব্যবস্থা আছে, যা আমি একটি ফিতা লাগিয়ে নিয়েছি, এই যে দেখুন, যাতে হাত থেকে পড়ে না যায়। এরপরে আমি দেখাচ্ছি এটি কীভাবে কানেক্ট করবেন এবং এর বিস্তারিত কীভাবে কানেক্ট করবেন, এর ভিতরে কী কী আছে। যেহেতু এটা চালু আছে আমি প্রথমে বন্ধ করে নিই। পাওয়ার বাটনটা একটু চেপে ধরলেই অফ হয়ে যাবে, আবার পাওয়ার বাটনটা একটু চেপে ধরলে অন হয়। আমি বন্ধ করে নিলাম, এরপরে দেখব এটির ভিতরে কী কী আছে। দেখুন এটা আমি খুলে ফেলেছি, পিছনে আছে, এখানে দেখুন আপনার ওয়াইফাই কি যে পাসওয়ার্ডটি আছে, প্রথমে যে পাসওয়ার্ডটি দেওয়া থাকে ডিফল্টভাবে সেই পাসওয়ার্ডটি এখানে দেওয়া আছে। এই যে দেখুন SSID ওয়েলেক্স MFI 3D0 মডেলের এই ওয়াইফাই রাউটারটি। এরপরে আছে এখানে একটি ব্যাটারি লাগানো আছে, আমি ব্যাটারিটি উঠাচ্ছি। দেখুন ব্যাটারিটি রিচার্জেবল ব্যাটারি, মডেল 4G, 3.8 ভোল্ট, 100 এমপিয়ার ব্যাটারি, মোটামুটি ভালো। এটার যে ব্যাকআপ দিচ্ছে প্রায় 7-8 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে ব্যাটারিটি থেকে আমি ব্যাকআপ পাচ্ছি। এরপরে দেখুন এখানে একটি মেমোরি কার্ড স্লট আছে, যেখানে আপনি মেমোরি ব্যবহার করে আপনি যে কোনো ফাইল, এটিকে আপনি যে কোনো ফাইল রাখলে এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে। এরপরে সিম ব্যবহারের করার জন্য সিমের একটি, এটা মাইক্রো সিম। তো এখানে আছে আপনার মডেল, নাম এবং পাসওয়ার্ড, নির্দেশিকা, IP নাম্বার, তারপরে ইউজার কি অ্যাডমিন, পাওয়ার বোল্ট, 1 এম্পিয়ার, মেড ইন চায়না, এইসব এই অনেক কিছু বিস্তারিত লেখা আছে। এই যে এছাড়া আর বাহিরে তেমন কিছু নাই। এ সাইডে আছে ব্যাটারি ইন্ডিকেটার, এখানে একটি বাটন আছে রিসেট বাটন, যদি কখনও রিসেট করার প্রয়োজন হয় তাহলে এই বাটনটি ব্যবহার করে রিসেট করা যাবে। আর এই ফিতাটি আমি লাগিয়ে নিয়েছি যাতে পড়ে না যায়, 10 টাকা নিয়েছে দাম। চলে যায় এখন কিভাবে এটি কানেক্ট করব এবং এর সুবিধা অসুবিধা।
এটি অন করার জন্য আপনাকে এই পাওয়ার বাটনটি একটু চেপে ধরতে হবে। আমি চেপে ধরলাম। অন হওয়ার সাথে সাথে ব্যাটারির সিগন্যালটি লাল জ্বলবে এবং যখন রাউটারটি চালু হবে এবং পর্যাপ্ত চার্জ থাকবে তখন বাতিটা সবুজ জ্বলবে। তো যেহেতু অন হচ্ছে তাই লাল জ্বলছে, এই যে দেখুন এখন সবুজ জ্বলছে। আমার মেসেজ আসছে যার জন্য মেসেজের চিহ্নটি জ্বলছে এবং নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে, এরপরে ওয়াইফাই কানেক্ট হবে। যাদের বাসাবাড়িতে নেটওয়ার্কের সমস্যা তারা হয়তো বা এই মোবাইল রাউটারটি ব্যবহার করে বাসার ভিতরে না বাসার আশেপাশে আপনার জানালার কাছে রাউটারটি রেখে আপনি ব্যবহার করতে পারবেন। একটু দূর থেকেও আপনার স্পিডটা পাবে, দূর থেকেও আপনার স্পিডটা পাবে, আপনি বাসার রুমের ভিতরে ব্যবহার করতে পারবেন। এছাড়া যেটি হলো, আমরা সাধারণত মোবাইল ডাটা থেকে যে ইন্টারনেট ব্যবহার করি এর জন্য ব্যাটারি খরচ বেশি হয়, অর্থাৎ সারাদিন চার্জ থাকে না, তারপরে মোবাইলটি গরম হয়ে যায়। যারা গেমস খেলি তাদের জন্য তো অনেক বড় সমস্যা যে মোবাইল অনেক সময় বেশি গরম হয়ে যায়, আমরা ব্যবহার করতে পারি না তখন। আর এই রাউটারটি ব্যবহার করলে আপনার মোবাইল তেমন একটা গরম হবে না বললেই চলে, চার্জ অনেক টাইম চার্জে অনেক ব্যাকআপ দিবে ভালো। আর যেটি হলো, আমি দেখলাম যে রাউটারটি ব্যবহার করে খুবই ভালো, যেসব এলাকায় ব্রডব্যান্ড নাই তারা আসলে রাউটারটি ব্যবহার করতে পারেন খুব স্বাচ্ছন্দ্যে। আর এটি একসাথে দশটি ইউজার কানেক্ট করা যাবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই অবশ্যই কানেক্ট করে। তো আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। আমার কম্পিউটার ওয়াইফাই ব্যবহারের জন্য দেখুন কানেক্ট হচ্ছে। যারা এরকমের সমস্যায় পড়বেন, এই যে মোবাইল ওয়াইফাই যে রাউটারটি আছে সেই মোবাইল এরকমের যদি কানেক্ট না হয়, তাহলে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, হয়তো বা মোবাইল কম্পিউটারের সফটওয়্যারের সমস্যা আছে যার জন্য কানেক্ট হয় না। তাহলে আপনি সফটওয়্যারটি পুনরায় একবার ইনস্টল করে নেবেন। সফটওয়্যারটি পুনরায় একবার ইনস্টল করে নিলে 100% কাজ করবে। আমি এটা দেখেছি। আমি প্রথমে কম্পিউটারে কানেক্ট করার সময় একটা বিলম্বনার শিকার হয়েছিলাম, যে মোবাইল ওটি কানেক্ট হচ্ছিলো না। পরে আমি যেটি করলাম যে ফোনে কানেক্ট হয়, অন্যান্য ডিভাইসে কানেক্ট হয় কিন্তু কম্পিউটারে কানেক্ট হয় না, তখন আমি এটিকে আবার পুনরায় সফটওয়্যারটি কম্পিউটারে যে সফটওয়্যারটি ছিল ওয়াইফাই কানেক্টের জন্য সেই সফটওয়্যারটি পুনরায় ইনস্টল করেছি এবং সমস্যার সমাধান হয়েছে। তো আপনারা যদি এরকমের কোনো সমস্যায় পড়েন যে কম্পিউটারে এই রাউটারটি থেকে কানেক্ট হচ্ছে না, তখন আপনারা সেটিকে পুনরায় আবার সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। আর মোবাইলে অলরেডি মোবাইলে কোনো সমস্যা করে না, আমি দেখেছি মোবাইলে যদি সমস্যা করে তাহলে একবার অফ করে অন করে নেবেন তাহলেই হবে। এখন আমি আপনাদেরকে দেখাই এর ভিতরে কী কী ফিচার আছে। আমরা এটি অ্যাক্সেস করার জন্য আমরা যাব 192, যে একটি আইপি দেওয়া ছিল ওখানে, সেই আইপিটিতে আমি কয়েকবার দেখেছি যার জন্য অলরেডি উঠে গেছে। এখানে দেখুন আপনারা 192.168.0.1, এটা আইপি রাউটারটিতে অ্যাক্সেস করার জন্য আমি অ্যাক্সেস করলাম। মানে এখানে ইউজার নেমের দরকার নেই, পাসওয়ার্ডটি আপনি অ্যাডমিন দিলেই হবে, ডিফল্টভাবে অ্যাডমিনই থাকে। দেখুন এরকমই ইন্টারফেসটি চলে আসবে এখানে। এখানে দেখুন প্রথমে লেখা আছে এলটিডি নেটওয়ার্ক, এই যে মডেল নাম্বার নেটওয়ার্ক, ওয়েলেক্স নাম আছে, নেটওয়ার্ক আছে, এরকমের ডাটা কানেক্টেড, তারপরে মেসেজ আছে, কয়টা সিম ভ্যালিড সিম কার্ড, ওয়াইফাই একটা কানেক্টেড, ব্যাটারি কতটুকু আছে, এখান থেকে ব্যাটারি লেভেল দেখা যাবে, মডিফাই পাসওয়ার্ড, যদি পাসওয়ার্ড মডিফাই করতে চান করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ এবং যে লগ ইন করলাম এটা লগ আউট করার জন্য এই অপশনটা। এরপরে এসএমএস, আমি যদি এসএমএসে ক্লিক করি তাহলে এখান থেকে এসএমএস দেখা যাবে, ইউএসএসডি অর্থাৎ মোবাইলের যে ইউএসএসডি মোবাইলের সিমের ইউএসএসডি ডায়াল করে যদি কোনো প্যাকেজ কিনতে হয় এখান থেকে কিনতে পারবেন, অথবা ব্যালেন্স চেক করার জন্য যদি দরকার হয় তাহলে আপনি এটা ব্যবহার করে ব্যালেন্স চেক করতে পারবেন। এরপরে আছে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিংয়ে যদি আমরা যাই দেখতে পারবো পাওয়ার সেভ, এখানে দেখুন তিনটা অপশন আছে, ওয়াইফাই পারফরমেন্স সেটিং, শর্ট ওয়াইফাই কাভারেজ, বেস্ট ব্যাটারি লাইফ, অর্থাৎ অল্প এরিয়ার ভিতরে যদি আপনি একটা রুমের ভিতরে যদি ইউজ করতে চান তাহলে এই শর্ট ওয়াইফাই কাভারেজ দিয়ে রাখলে তাহলে ব্যাটারিটা আরও বেশি লাস্টিং করবে। এরপরে আমি দিয়ে রেখেছি মিডিয়াম ওয়াইফাই কাভারেজ। এরপর আছে লং ওয়াইফাই কাভারেজ দিলে একটু চার্জ একটু বেশি খাবে এবং অনেক দূর থেকেও এটি কানেক্ট করে চালাতে পারবেন। এখানে অ্যাপ্লাই সেটিং সিলেক্ট করে অ্যাপ্লাই দিলেই সেট হয়ে যাবে। এরপর আছে রাউটার, আমরা রাউটারে চলে যাচ্ছি। রাউটারে দেখুন এখানে রাউটারের আইপি নাম্বারটি যে ছিল সাবনেট, এগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এরপরে যেটা আছে আপনার এখানে আছে ফেয়ারওয়েল, এখানে আছে পোর্ট মেল, এগুলো থাকে ডিফল্টভাবে।
আপডেট থাকে, অটোমেটিক আপডেট দরকার হলে আপডেট নিয়ে নেবে। এসডি কার্ড অর্থাৎ যে এসডি কার্ডটি দেখছিলাম সেই এসডি কার্ডটি অ্যাক্সেস করার জন্য আমরা এখানে নো এসডি কার্ড, যেহেতু আমার এসডি কার্ড লাগানো নেই, এবং এসটিটিপি শেয়ারের মাধ্যমে সেটি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এরপরে যে অপশনটি আছে দেখুন, ব্যান্ড সিলেকশন, ব্যান্ড সিলেকশন, এই যে 4G 3G ব্যান্ড সিলেকশন, আমার ব্যান্ড সিলেকশনের দরকার নেই, ব্যান্ড সিলেকশন করা নেই আমার, যদিও আর এটির প্রয়োজন হয় না, যার জন্য কোনো সিলেকশন করা নেই, আপনি চাইলে সিলেকশন করে নিতে পারেন। এরপরে যেটি আছে, আপনি রাউটার থেকে রিএস্টার ডিভাইস, রিএস্টার ফ্যাক্টরি, টার্ন অফ ডিভাইস, তারপর ফাস্ট বুট ডিজেবল করা আছে, এসএনটিপি, এই যে অপশনগুলো আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন হয়। এরপর আছে কুইক সেটিং, কুইক সেটিং, যদি আপনি রাউটারটি কুইক সেটিং করতে চান তাহলে এখান থেকে রাউটারটি কুইক সেটিং করে নিতে পারবেন। এরপরে হলো আসল যে ইন্টারফেসটি, সেটি কানেক্ট স্ট্যাটাস। এখানে দেখুন আপনার কানেক্ট স্ট্যাটাস লেখা আছে এবং আপ অ্যান্ড ডাউন স্পিড এখানে শো করতেছে, কত মিনিট কানেক্ট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে বন্ধ করে রাখলে ওয়াইফাইটি আর কেউ ব্যবহার করতে পারবে না। এরপর আছে নেটওয়ার্ক সেটিং, এটি আমি পরে আসছি, একটু পরে আসছি। কানেক্টেড ডিভাইস, আপনি কয়টা ডিভাইস কানেক্ট করেছেন এখানে শো করবে। এরপরে দেখুন এখানে যেটি আছে ইউজেস, অর্থাৎ নেট যদি আপনি লিমিট ইউজেস করতে চান, যদি সেট করে রাখতে চান যে আমি এতটুকু নেট ইউজ করেছি, আমি এতটুকু করবো, তাহলে সেটি করতে পারবেন। এখানে সিম ইনফরমেশন এবং নাম টাম দেওয়া আছে, আপনি এখান থেকে ডিভাইসে ইনফরমেশন জানতে পারবেন কিউআর কোড দিয়ে। এখান থেকে আপনার যে কোনো মোবাইলে বা যে কোনো ডিভাইসে আপনি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন। এখন আসি ওয়াইফাই সেটিং, ওয়াইফাই সেটিংয়ে ক্লিক করার সাথে সাথে আমরা তিনটা অপশন পেয়ে যাব। একটা হলো কানেকশন মোড, অটোমেটিক দেওয়া আছে, অটোমেটিকই থাকা ভালো, অটোমেটিকই থাকে। এরপর আছে নেটওয়ার্ক সিলেকশন, আপনার নেটওয়ার্ক যদি সিলেকশন করতে হয় ম্যানুয়াল করতে পারবেন, এবং এপিএন, এপিএন যদি আপনার চেঞ্জ করতে হয় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর আছে ওয়াইফাই সেটিং, ওয়াইফাই সেটিংটা ইম্পর্টেন্ট একটা সেটিং। ওয়াইফাই সেটিং হলো সুইচ টু ওয়াইফাই, এখানে আপনি মাল্টিপল ওয়াইফাই ইউজার ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মাল্টিপল দুইটা আইডি ব্যবহার করতে পারবেন ওয়াইফাইয়ের। যে একটা হলো ওয়াইফাই, ওয়াইফাই সুইচ ওয়ান যেমন অ্যালাউ করা আছে, মাল্টি সুইচ অর্থাৎ গেস্ট ইউজারের জন্য আপনি আরেকটা প্রোফাইল খুলে রাখতে পারবেন, দুইটা আলাদা আলাদা নাম দিয়ে, আলাদা আলাদা সব কিছু দিয়ে আপনি এটি ব্যবহার করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাই, আমার যেহেতু আমি একা ইউজ করি, যার জন্য আমি গেস্ট ইউজারে এটা অফ করে রেখেছি। এটি হলো ওয়াইফাই নেম, এখানে এটা থাকে, এবং পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দেওয়া থাকে, এবং মাল্টি দশজন কানেকশন, দশজন একসাথে চালাতে পারবে, এবং যে লাইটগুলো আছে সেগুলো ইউজ করা আছে গেস্ট ইউজারের জন্য। এই যে দেখুন গেস্ট প্রোফাইল, এটি অ্যালাউ করলে আপনি ওই রকমের এই মেইন এস মেইন সুইচের মতো আপনি এটার মতো কানেক্ট করে নিতে পারবেন। WPS এখানে দেওয়া আছে, ওয়াইফাই, এই যে ওয়াইফাই সুইচ অ্যালাউ করা আছে কিনা, ইন্টারনেট ওয়াইফাই অ্যালাউ করা নেই। অ্যাডভান্স সেটিং, এখানে দেখুন অ্যাডভান্স সেটিং যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। ওয়াইফাই এখানে আছে, ওয়্যারলেস মার্কনেট, যাই হোক এগুলো আপনারা এভাবে দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটু স্পিডটা দেখিয়ে দিই, আমার এই ওয়াইফাই রাউটারটি কী রকমের স্পিড পাচ্ছে। স্পিড দেখার জন্য আমি যাই ইন্টারনেট স্পিড টেস্ট, স্পিড টেস্ট, স্পিড টেস্টের জন্য দুইটা ওয়েবসাইট বেস্ট পপুলার, এটা থেকে দেখি স্পিড টেস্ট কীরকমের স্পিড পাচ্ছে। আমি টেলিটক থেকে দেখাচ্ছি, স্পিডটা মূলত আপনার সিমের নেটওয়ার্কের উপর নির্ভর করবে। তো আমি তারপর আপনাদেরকে একটু দেখিয়ে দিই স্পিডটা কীরকমের পায়। সেই ফাঁকে আরেকটা কথা বলে নেই, যারা এই মডেমটি মোবাইল না কম্পিউটারে ব্যবহার করতে চান, এবং মডেমের পরিবর্তে আমরা জানি মডেম কম্পিউটারে ইনসার্ট করতে হয়, এরপরে মডেম থেকে ইন্টারনেট চলে, কিন্তু একটা সুবিধা কি, এই এই আপনি যদি এই পকেট রাউটারটি কিনেন, আপনি মোবাইলেও চালা ইউজ করতে পারবেন এবং কম্পিউটারেও চালাতে পারবেন। যে এই ওয়াইফাই পকেট রাউটারটির যে আপনার যে ডিভাইসটি আছে, এই যে দেখুন আপনারা এখানে যে ইউএসবি পোর্টটি আছে, এই পোর্টটিতে যদি আপনি ইউএসবি কানেক্ট করে দেন কম্পিউটারের সাথে, তাহলেই মডেমের মতো চলবে। এখানে আপনার অন্য কিছু করতে হবে না, আপনি শুধু ইউএসবি কানেক্ট করে দিবেন কম্পিউটারের সাথে, পিসির সাথে, ল্যাপটপের সাথে, তাহলে আপনি এটা মডেমের মতো চলবে, চার্জও হবে এবং মডেমের মতো চলবে। আর যদি আপনাদের কাছে যদি ওয়াইফাই, যে পিসির জন্য ওয়াইফাইয়ের যে ডিভাইসটির প্রয়োজন হয় সেটি যদি না থাকে, আপনি এখানে লাগিয়ে দিবেন, এই যে ইউএসবি পোর্টে লাগিয়ে দিবেন, তাহলে আপনার মোবাইলে মডেমের পরিবর্তে এটা চলবে। তাহলে মডেমের প্রয়োজন হয় না, যে মডেম ইনসেট করতে হবে সেটা না, আপনি মোবাইলে ইউজ করতে পারবেন এবং কম্পিউটার ইউজ করতে পারবেন। এখানে দেখুন আপনার স্পিডটা দেখাচ্ছে, আমি আপনাদেরকে দেখাই স্পিডটা, ডাউনলোড স্পিড 8.59 এবং আপলোড স্পিড 3.43। তো এটা এই স্পিড, আমি আরেকটা স্পিড দেখাই, আরেকটা মিটার থেকে আপনাকে স্পিড টেস্টটা দেখাই, ফার্স্ট ডট কম থেকে স্পিড টেস্টটা দেখাই।
এক একটা এক এক রকমের স্পিড পেতে পারে, বাট এটাই দেখুন এটাই স্পিড পাচ্ছে। তো এখানে টেলিটকের নেটওয়ার্কটা খুব ভালো ভালো স্পিড পায়, যার জন্য আমি টেলিটক ব্যবহার করি। 6.5 Mbps, একটা মোবাইলে 6.5 Mbps এর পড়ার স্পিড আমার মনে হয় না যে প্রয়োজন আছে। আমি তো কম্পিউটার থেকে দেখালাম, আপনারা মোবাইল থেকে দেখতে পারবেন। তো আমি সর্বোপরি একটা জিনিসই বলতে চাই যে যাদের নেটওয়ার্কের সমস্যা আছে তারা এই ডিভাইসটি অনায়াসে ব্যবহার করতে পারবেন, তাদের অ্যান্ড্রয়েড মোবাইলটিও গরম হবে না এবং অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন, ঝামেলা হবে না। নেটওয়ার্কের যে সমস্যাটি আপনি চাইলে এটি আমি চাইলে আমি এটি আমার রুমের বাইরেও রাখি, রেখে দিতে পারি খোলা আকাশের নিচে, যদি বৃষ্টি যাতে না পড়ে এমন স্থানে, তাহলে আরও নেটের স্পিডটা ভালো পাবে। যাদের বাসার ভিতরে নেটওয়ার্ক পায় না তারা এটি, তো তাদের জন্য তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। আর ওয়েলেক্স এই ডিভাইসটি আমি প্রায় এক মাস থেকে ব্যবহার করছি, এক মাসের অধিক সময় ধরে ব্যবহার করছি। ডিভাইসটি আসলেই অসাধারণ একটি ডিভাইস। ডিভাইসটি কোথায় পাবেন? আমি দারাজ থেকে কিনেছিলাম, 2500 টাকা নিয়েছিল। আপনারা চাইলে যে কোনো ওদের ওয়েবসাইট থেকে বা দারাজ থেকে আপনারা নিতে পারেন। আমি কালকে খুঁজছিলাম, দারাজে এই ডিভাইসটি পাওয়া যাচ্ছে না, যেগুলো পাওয়া যাচ্ছে হয়তো একটু দাম বেশি। আরেকটি ডিভাইস আমি সাজেস্ট করবো, গ্রামীণ ফোনের একটি ডিভাইস আছে ওপোয়ের কোম্পানির, তো ওই ডিভাইসটির দাম একটু বেশি, 3100 টাকা, কিন্তু ওই ডিভাইসটি অনেক ভালো। তো আপনারা চাইলে মোবাইল ওয়াইফাই ব্যবহারের জন্য পোর্টেবল হটস্পট বা আপনার এই যে পকেট রাউটার এটি ব্যবহার করে আপনারা স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো জয় ঝামেলা ছাড়াই। তো সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, ভালো থাকবেন সবাই আশা করি।